হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের কাছে আমি একটা টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে ক্যালেন্ডার ট্রিক্স। অর্থাৎ আমরা ক্যালেন্ডার না দেখে যে কোনো সালের যে কোনো ডেটের আমরা কী বার ছিল সেটা অতি সহজেই যাতে বলতে পারি সেটাই আজকে আমরা শিখব। তার জন্য আমাদের কিছু জিনিস জানতে হবে, সেটা কি? সেটা হচ্ছে এখানে দেখো তিনটে টেবিল দেওয়া আছে আমার, একটা রাইট হ্যান্ডে দেওয়া আছে, একটা লেফট হ্যান্ডে আছে এবং উপরে আছে। তো এই জিনিসগুলো দেখতে পাচ্ছ যে মাস দেওয়ার আছে, কিছু সংখ্যা দেওয়া রয়েছে, বার দেওয়া রয়েছে, কিছু সংখ্যা দেওয়া রয়েছে, ইয়ার বছর দেওয়া রয়েছে, কিছু সংখ্যা দেওয়া রয়েছে। এগুলো হচ্ছে এদের অড ডে। অড ডেটা কী জিনিস? যে কোনো মাসের শেষে আমি মাসটাকে ধরে আমি বলছি, প্রথমে ধরো জানুয়ারি, এখানে আমরা তিন দেখতে পাচ্ছি, এর অড ডে হচ্ছে তিন। কীরকম? যে আমরা জানুয়ারি মাসে 31 দিন জানি, তাহলে 31 দিনে আমরা সপ্তাহ কৃষি জানি 7 দিন, তাহলে 31কে আমরা 7 দিয়ে ভাগ করলে যেটা অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে সেই মাসের অড ডে। তো আমি এইভাবে একটা চার্ট তৈরি করে রেখেছি অলরেডি। তা এইরকমভাবেই সানডে, মনডে, টুইসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, এর অডডেগুলো হলো 0, 1, 2, 3, 4, 5, 6 তোমরা দেখতে পাচ্ছ। এবং সিমিলারলি ইয়ারের একটা আমি অডডে করে রেখেছি এবং সেটাও তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের নজরে আসছে বোধ হয়। 100 বছরের অডডে হচ্ছে 5, 200 বছরের অডডে হচ্ছে 3, 300 বছরের অডডে হচ্ছে 1, 400 অডডে 0, 800 বছরের 0, 1200 0, 1600 0, 2000 0। তো এইরকমভাবে আমাদের এই টেবিলটাকে একটু তোমাদের মনে রাখতে হবে। এই টেবিলটা যদি তোমরা মনে রাখতে না পারো তাহলে কিন্তু তোমরা এই অঙ্কগুলো কষতে পারবে না। কিন্তু এই টেবিলটা মনে রাখার একটা উপায় আছে, সেটা কি? না, তোমাদেরকে এই অঙ্কগুলো বেশ কয়েকবার প্র্যাকটিস করতে হবে এবং তোমাদের এক্সারসাইজের মতো এক্সারসাইজের মধ্যেই রাখতে হবে। তো এইটা যদি তোমরা বারংবার এক্সারসাইজ করো বা প্র্যাকটিস করো তাহলে তোমাদের কিন্তু এই অঙ্কগুলো খুব সহজ মনে হবে। তো তার জন্য তোমাদের এই অঙ্কটা, আমার ভিডিওটা বা আমার এই যে ম্যাথটা বা যে টপিকটা আজকে নিয়ে আমি আলোচনা করছি সেটা একটু মন দিয়ে দেখো। দেখো তোমরা অবশ্যই অবশ্যই করে তোমরা করতে পারবে, সমাধান করতে পারবে, এবং যে কোনো সালের, এটা যে কোনো সালের। চলো তাহলে আমরা সেই সমাধানটাই দেখি। তো তার আগে বন্ধুরা তোমাদেরকে বলে রাখি, আমি আর আমার যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা পুরো দেখে তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবে না। তবে দেখো আমি কিভাবে এই অঙ্কগুলো সমাধান করি। চলো প্রথমে আমরা দেখতে পাচ্ছি 1987 সালের 3rd মার্চ কী বার ছিল। এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে বছরের যেটা সাধারণ বছর, আমি এখানে লিখে দিই সাধারণ বছর, আমি স্টার চিহ্ন দিয়ে দিলাম, এটা আমার প্রশ্ন। সাধারণ বছরের অড ডে হচ্ছে 1। সিমিলারলি লিপ ইয়ার এর বছরের অড ডে হচ্ছে 2 বা 2। এই তোমাদেরকে মনে রাখতে হবে, তোমরা যদি এটা ভুলে যাও তাহলে হবে না, কারণ এই এটার ক্ষেত্রে, এই সমাধানের ক্ষেত্রে এই নিয়মটা কিন্তু তোমাদের লাগবে। চলো এবার আমরা চলে যাই। আমরা দেখতে পাচ্ছি 1987 সাল আমরা এখানে দেখতে পাচ্ছি, তাহলে এই 1987 সালের 3rd মার্চ, তারপর এই যে 87 সাল অর্থাৎ 86-এর পরের বছর আমি এখানে লিখছি, দেখো 1986 সালের পরের বছরটা কি কন্টিনিউ মান্থ,
সালের পরের বছরটা হচ্ছে কন্টিনিউ, মানে চলছে, কন্টিনিউড ইয়ার অর্থাৎ টু বি রানিং, এটা চলছে, এটা রানিং। অর্থাৎ আমাদেরকে যেভাবে বলছে সাতাশি সাল, এই 87 সালটা বলা হয়েছে, তাহলে আমরা কি বলতে পারি যে 86 সালে পরের বছর, তার পরের বছরটা কী হবে, নিশ্চয়ই রানিং মাস হবে। অর্থাৎ আমাদের যেমন এটা 23 চলছে, 23-এর এই যে আমরা আমরা আজকে ফেব্রুয়ারি মাস আমরা জানি, বা মার্চ মাস আমরা জানি, ফেব্রুয়ারি মাস জানি, তো এটা আমরা চলছে, রানিং চলছে। তো সেই ক্ষেত্রে আমরা বিগত বছরটাকে হিসাব করবো সবসময়, তো আমরা এখানে 86 সালটাকে নেব। এইবার ধরো আমরা এই 86 সালটাকে নিয়েই আমরা আমাদের অঙ্কটাকে স্টার্ট করব। এই 86 সালটাকে আমরা ভাগ করবো কীভাবে, দেখো সমান সমান 1900 প্লাস 86, তাই তো? তবেই তো 1986 হয়। এই 1900 সালটাকে এইবার আমাদের অড্ডে আনতে হবে। 1900 সালের অড্ডে কত? 1900 সালের অড্ডে হচ্ছে, দেখো আমরা এখানে কিন্তু 1900 সাল নেই, কিন্তু 1900 সালের দিকে দেখো আমরা 1600 আর 300-র দেখো এক, তাহলে 1600 আর 300 যোগ করলে কত হচ্ছে 1900, তাহলে 0 আর 1 যোগ করলে 1, তাহলে অড্ডে কত হবে 1, তাহলে 1900-র অড্ডে হচ্ছে 1, আমি এখানে লিখে রাখলাম, বোঝা গেল? এবার আমরা চলে যাব 86 বছর। এবার আমি এখানে চলে যাই 86, এই 86 বছরটাকে আমাদের কি করতে হবে, এর মধ্যে লিপ ইয়ার আছে, লিপ ইয়ারের বছর আছে, অর্থাৎ আর সাধারণ বছর আছে, তাহলে তোমাদেরকে আলাদা আলাদা ভাগ করে নিতে হবে যে এই 86 সালের মধ্যে লিপ ইয়ার অর্থাৎ লিপ ইয়ারের বছর কটা আর সাধারণ বছর কটা। তাহলে আমার লিপ ইয়ারের বছর যদি বার করতে হয় তাহলে কি করতে হবে, না 4 দিয়ে ভাগ করতে হবে, সিম্পল জিনিস। তা 4 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো, 21টা। এবার এই 21টা যদি আমি এই 86 বছরের মধ্যে পাই, তাহলে ব্যালেন্সটা কি, আমি এখানে আরেকটু ভালো করে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। লিপ ইয়ার আর জেনারেল ইয়ার, তাহলে আমি এখানে পাচ্ছি হচ্ছে লিপ ইয়ার 21, আর জেনারেল পাচ্ছি, তাহলে আমাকে এটা থেকে বাদ দিতে হবে, 86 থেকে বাদ দেবো। সাপোজ 86-21 ইজ ইকুয়াল টু 5, আর এদিকে হচ্ছে 6, তাহলে এটা জেনারেল। তাহলে আমরা এইবার আমরা সূত্রতে চলে যাব, দেখো জেনারেল আমরা কি সাধারণ বছর হচ্ছে অড্ডে একটা, তাহলে 65 বছরের সাধারণ বছর বা অড্ডে কটা হবে, 65 বছর, সিম্পল জিনিস। কিন্তু লিপ ইয়ার যখন লিপ ইয়ার থাকবে যে বছর, সেই বছরের অড্ডের সংখ্যা হবে 2, তাহলে 21 যদি আমি 21টা লিপ ইয়ার পাই, তাহলে সাধারণ বছর কটা হচ্ছে, নিশ্চয়ই 2 গুণ হবে, কেন লিপ ইয়ারের সংখ্যা 2, তাহলে 21টা লিপ ইয়ার আছে, 2 গুণ সমান সমান আমরা লিখতে পারি 42। তাহলে আমরা এই দুটো কি করব, এই দুটো যোগ করে নেব, কারণ এই দুটো এখন সাধারণ বছরে পেয়ে গেলাম, তাহলে যোগ করলে আমরা, আমি এর তলায় বসিয়ে দিলাম যোগ 42, তাহলে সমান সমান 7 107, তাহলে এই 107 আমি কী পেলাম, সাধারণ বছর। তাহলে এই 107-এর মধ্যে আমার সপ্তাহ কটা আছে, উইক কটা আছে, এটা বার করতে হবে, তাহলে উইক যদি বের করতে হবে, সপ্তাহ বের করতে হবে, কি করতে হবে আমাকে, এই সাধারণ বছর দিনটাকে 7 দিয়ে গুণ করতে হবে, 7 দিয়ে ভাগ করতে হবে, সরি 7 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 7 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমার কি বেরোবে, আমার অড্ডেটা পেয়ে যাব। তাহলে দেখো এটা ভাগ করো, দেখো 1 বার 3 5 7 35, তাহলে 2 অবশিষ্ট থাকছে, তার মানে এটা হচ্ছে আমার অড্ডে, বোঝা গেল, এটা আমার অড্ডে। তাহলে আমি পেয়ে গেলাম যে 86 বছরের আমার অড্ডে কত, না 2 পেয়ে গেলাম, 1900 সালের অড্ডে হচ্ছে আমার কত, 1 পেয়ে গেলাম। এইবার আমাকে কি করতে হবে, তাহলে আমি লিখে ফেলি 1900 সালের অড্ডে হচ্ছে 1, আর পেলাম হচ্ছে 2, এটা আমরা পেয়ে গেলাম। এবার থাকছে কি আমাদের মাস, মাসটা কি বলেছে আমাকে, মার্চ, মার্চটা কোথায়, দেখো এইখানে, কার পরে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তাহলে 3টের পরে, এর মধ্যে লিপিয়ার মধ্যে, এর মধ্যে লিপিয়ারটা নেই, 1900 সালের 4 দিয়ে ভাগ করলে লিপিয়ার হবে না, তাহলে 3 আর 0 যোগ করতে হবে, 3 আর 0 যোগ করলে 3 হয়, তাহলে আমি এখানে 3 লিখতে পারি, আচ্ছা প্লাস আমার এখানে কত আছে, 3, আমাকে মার্চের 3 তারিখ বলতে বলেছে, সেই 3টাকে আমি নেব, এটা করে নেবো, 3 3 6 6 2 8 আর আগে 9,
9 পেয়ে গেলাম তাহলে টোটাল অড ডে কত হলো 9 এবার আমরা কি করব তাহলে তাহলে আমরা সপ্তাহ এবার 7 দিনে এক সপ্তাহ একে 7 দিয়ে ভাগ করব 7 দিয়ে ভাগ করলে দেখো 2 অড ডে থাকে বোঝা গেল এই 2 দিন হচ্ছে আমার অড ডে তাহলে 2 দিন যদি অড ডে বেরিয়ে থাকে তাহলে 2 দিন কোথায় আছে দেখো এখানে তাহলে আমার এই থার্ড মাসটা কি হবে 1987 সালের থার্ড মার্চ মার্চ থার্ড মার্চ ছিল হচ্ছে আমরা 2 দিন পেয়েছি তার মানে টুইজডে 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 অর্থাৎ মঙ্গলবার দেখো কত সহজ আমি কিন্তু অনেকগুলো লেখা এখানে লিখে ফেলেছি তোমাদের মনে হচ্ছে এত লিখে করতে হবে না এত লিখে করতে হবে না তোমরা প্র্যাকটিস করলে তখন আর এত লেখার দরকারই পড়বে না তোমরা মুখে মুখে উত্তরটা করে দিতে পারবে চলো আমরা এরকম আরেকটা উদাহরণ নিয়ে দেখি দেখি এবার আমরা মুখে মুখে করতে পারি কিনা এত লেখার আমার প্রয়োজনই নেই চলো তাহলে এটা দেখতে পাচ্ছো তাহলে আমার উত্তর বের হলো মঙ্গলবার তাহলে এই রকম ভাবেই আমি আরেকটা চলে যাই এটা মুছে দিলাম এগুলো সবই মুছে দিলাম ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি কিবার ছিল বোঝা গেল তাহলে আমার এটা প্রশ্ন যে কিবার ১৪ ফেব্রুয়ারি আমার কিবার ছিল এবার কথা হচ্ছে তাহলে আমরা কি করব আমি বলেছি যে ২০১৮ সালের পরের বছর অর্থাৎ ১৭ পরের বছরটা হচ্ছে রানিং মাস সেটাকে আমরা ধরবো না আমরা কি করব সেটাকে বাদ দিয়ে আমরা নেব তাহলে ২০১৭ সালটা নেব আমরা এই ২০১৭ সালের মধ্যে ২০০০টাকে নাও আমরা ২০০০টার অড ডে কত দেখো এখানে ২০০০ অড ডে আমরা দেখতে পাচ্ছি জিরো তাহলে আমরা লিখলাম অড ডে জিরো আচ্ছা এবার ১৭ সালটা হিসাব করব ১৭ সালটা নিলাম ১৭ সালটা মধ্যে কতগুলো লিপিয়ার আছে বার করতে গেলে আমার কি করতে হবে ৪ দিয়ে ভাগ করতে হবে ৪ দিয়ে ভাগ করো দেখো সমান সমান ৪ আর থাকছে হচ্ছে সাধারণ বছর হচ্ছে ১৩ সমান সমান একে কি করতে হবে লিপিয়ারে অর্থাৎ লিপিয়ারের বছর হচ্ছে বছরে দুটো অড ডে আছে তাহলে একে ২ দিয়ে গুণ করতে হবে ৪ গুণ ২ যোগ ১৩ সমান সমান ৮ আর একে ১৩ হচ্ছে ২১ ২১টা হচ্ছে অড ডে এই ২১টার মোট অড ডে হলে আমার ৭ দিয়ে ভাগ করলে আমরা কি পাবো ০ ০ হচ্ছে অড ডে একদম বোঝা গেল তাহলে ১৭ বছরের অড ডে কত ০ তাহলে আমরা পেয়ে গেলাম এখানে আমরা যোগ করতে থাকি ০ এরপরে আমাকে কি বলেছে ১৪ই ফেব্রুয়ারি কোথায় এখানে তার আগে একটা মাস আছে জানুয়ারি জানুয়ারির অড ডে কত ৩ তাহলে আমরা ৩ ধরে নিলাম এখানে বোঝা গেল আর এখানে কত আছে ১৪ তাহলে যোগ ১৪ আমরা করে দিলাম তাহলে সমান সমান কত হলো ১৪ ১৭ তাহলে এই ১৭ সালের অড ডে একে আমরা যদি ৭ দিয়ে ভাগ করি অর্থাৎ সপ্তাহ দিয়ে ভাগ করতে হবে কটা সপ্তাহ আছে এর মধ্যে দুটো সপ্তাহে ৭ গুণে ১৪ ৩ দেখো অড ডে থাকে তাহলে ৩ যদি অড ডে থাকে ৩ কোথায় আছে এখানে আছে তাহলে কি হবে তাহলে হবে ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি কি ছিল ওয়েডনেসডে আর বুধবার ছিল দেখো কত সহজে আমি করে ফেলতে পারলাম তোমাদের যদি মনে হয় তোমরা ক্যালেন্ডার দেখে বা তোমাদের মোবাইলে দেখে তোমরা এটা মিলিয়ে নিতে পারো এটা ঠিক হয়েছে কিনা ১০০% তোমরা যদি এইভাবে করতে পারো ১০০% তোমাদের ঠিক হবে তোমাদের এটা নির্ভুল কোনো ভুলের এখানে জায়গা নেই তোমরা ১০০% এটা অ্যাচিভ করে আসতে পারবে তবে এইগুলো তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে এই জিনিসগুলো তোমাদের মাথায় থেকে যাবে তবে বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওটা শেয়ার করতে ভুলবে না চলো আজকে এই পর্যন্তই আবার
আবার পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। থ্যাংক ইউ অল অফ ইউ।